দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার খরচের দাবিতে পথ অবরোধ। দুর্ঘটনায় আহত ব্যক্তির আত্মীয় পরিজনেরা সহ খাতড়ার দহলা অঞ্চলের কয়েকটি গ্রামের বাসিন্দারা সোমবার সকাল 7টা থেকে কয়েক ঘন্টা পথ অবরোধ করেন খাতড়ার ধারগ্রাম মোড়ে। পুলিশের হস্তক্ষেপে 9:30 নাগাদ পথ অবরোধ ওঠে। অবরোধকারীদের দাবি, গত 30শে ডিসেম্বর খাতড়ার ধারগ্রাম মোড়ে একটি চার চাকা গাড়ি খাতড়া ডুমুরিয়া গ্রামের এক পথ চলতি বৃদ্ধকে ধাক্কা মারে। পরে পুলিশ গাড়িটিকে আটক করে। ঘটনায় গুরুতর আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসার খরচ করার মতো আর্থিক সামর্থ্য পরিবারের নেই। সেই চিকিৎসার খরচ গাড়ির মালিক দেবেন বলে জানিয়েও দেননি বলে অভিযোগ। সেই কারণে চিকিৎসার খরচের দাবিতে খাতড়ার ধারগ্রাম মোড়ে অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অবরোধকারীরা জানান, সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। আমরা এই যে 30 তারিখে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এটাতে পুলিশ প্রশাসন পুরো নিষ্ক্রিয় ছিল। আজকে অবরোধ করতে আমরা বাধ্য হয়েছিলাম এই কারণে, কারণ কালকে আমরা থানাতে গিয়েছিলাম। থানাতে যাওয়ার পরে থানা থেকে বলেছিল যে কালকে বিকালের মধ্যে, মানে 1 তারিখ বিকালের মধ্যে মালিক সহ এখানে আসবে, আসে ফয়সলা হবে। কিন্তু ওনাদের কথা মতো মালিক আসেন নাই। তার জন্যে ওনাদেরকে আমরা বলে এসেছিলাম কালকে যে আমরা আবারও অবরোধ করব। সেই কথা মতো আমরা আজকে অবরোধ করি। অবরোধ করার পর থানা থেকে আজকে এসছে, ওরা বলছে যে মালিক আসতে পারবে না, মালিকের অসুস্থতার জন্য আসতে পারবে না, আপনারা চলুন থানাতে, চলুন মালিককে থানাতে ডাকছি, যদি থানাতে ফয়সলা না হয় তাহলে আপনারা আবার অবরোধ করবেন। সেই জন্যে ওনাদের কথা মতো, থানার পুলিশ প্রশাসনের কথা মতো এখনকার মতো অবরোধে উঠছে। আমরা করেছিলাম 7টার থেকে, সকাল 7টা। এখন কি করবেন? এখন আমরা অবরোধ তুলে দিচ্ছি, ওনাদের কথা মতো অবরোধ তুলে দিলাম। হ্যাঁ, এখন সব থানায় যাচ্ছে। যদি আমাদের ফয়সলা হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি ফয়সলা না হয় তাহলে কিন্তু আমরা আবার অবরোধে সামিল হব। বাঁকুড়া থেকে নবেন্দু হাটি রিপোর্ট, চ্যানেল 24/7।